Hello everyone, welcome to my channel to a new vlog. Happy New Year সবাইকে। আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো আর প্রচুর এনজয় করছো। অ্যাকচুয়াল 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত তো একটা ফেস্টিভ মুড সবারই থাকে, তো আশা করি তোমরা খুব এনজয় করছো। আমিও মোটামুটি খুব ভালোই এনজয় করে যাচ্ছি। তো আজকে 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। অ্যাকচুয়াল আজকে কোনো রকম পিকনিক করিনি, প্ল্যান ছিল অনেক কিছু বাট ঘুরে এসেছি। তোমরা জানো ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে আসার পরে সেভাবে রেস্ট হচ্ছে না, একটার পর একটা ইনভিটেশন ছিল সেগুলো অ্যাটেন্ড করতে গিয়ে। তো আজকে অনেকটা ফাঁকা হলাম, তো ভাবলাম যে আজকের ব্লগ তো করতেই হবে যেহেতু আজকে 1 জানুয়ারি। তো গতকাল 31 ছিল, আমরা নিজেরাই নিজেদের মধ্যে ঘরোয়া পিকনিক মতো করে ফেলেছি বাইরে থেকে খাবার অর্ডার করে, তো ওইটুকুই আনন্দ। আর সবথেকে বড় কথা, ঝাড়খণ্ডে ঘুরতে গেছিলাম, তো সেখানে গিয়ে কিন্তু সত্যি কথা আমি সেভাবে এনজয় করতে পারিনি। তোমাদেরকে বলেছিলাম অনেক অনেক ভিডিও দেব, কিন্তু ব্যাপারটা হয়েছে ওখানে যেদিন আমি পৌঁছালাম সেদিনকার ভিডিও তো পুরো করেছি, পরের দিনকার ভিডিও করলাম মানে সম্পূর্ণ হয়নি, আধা খেসরা টাইপের দুষ্টুর পরের দিন থেকেই মানে অ্যাজ ইউজুয়াল জ্বর চলে আসলো। তো ওই সারাটা ট্যুর এনজয়ও করেছে বাট প্রচণ্ড মানে শারীরিক কষ্ট নিয়ে, ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, খাবার কিছু খাচ্ছে না, বমি করছে। তো যাই হোক, সব কিছু নিয়ে মোটামুটি আমরা আনন্দ ভালোই করেছি ওখানে, টেনশান নিয়ে করেছি তবে আনন্দ করেছি। তো আজকেও সঙ্গে থাকো, দেখতে থাকো, আবারও আসবো, আর কাল রাতে আমরা কী কী অর্ডার করে খেয়েছি সেটাও থাকবে, তো সঙ্গে থাকো। সবজি এসছে, মানে শীতকালের সবজি দেখলে কারুরই মাথার ঠিক থাকে না। এখানে মানকচু, এঁচোড়, শাক, ধনে পাতা, পেঁয়াজকালি, মানে সবই আছে আর কি। এদিকে মাংসর প্রিপারেশান চলছে, আলুটা ভেজে সাইড করে রেখে দিয়েছি আর এক সাইডে বসে গেছে ভাত। থেকে স্ট্রবেরি এনেছে, আমি একটা খেলাম ছোট দেখে, মোটামুটি খারাপ না খেতে, ভালোই খেতে, খুব মিষ্টি নয় কিন্তু আছে। এগুলো ভালো মিষ্টি হবে, ছোটগুলো একটু মানে একটু টকটক ভাব আছে আর কি। আর এখানে লাল লাল চিকেন একদম রেডি। তো দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি, দেখো এখানে উচ্ছে আলু ভাতে আছে, আর ভাত দেখো অল্প একদম নিয়েছি কেননা ভীষণ মোটা হয়ে যাচ্ছি। আর এই থালাটার মধ্যেই উচ্ছে আলু ভাতেটা নিয়ে মেখেছি বলে এখানেই ভাতটা নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে চিকেন এক পিস আলু আর দু পিস চিকেন রয়েছে। তো ঝটপট দুপুরের খাওয়া শেষ করি আর তোমরা দেখতে থাকো গতকালের ডিনারটা। আর এখানে